শিলিগুড়ি থেকে এত কাছে প্রকৃতির কোলে বয়ে চলেছে চঞ্চল পাহাড়ি নদী, পাশ দিয়ে উঠে গেছে খাড়া পাহাড়, আর মাঝখানে এইরকম একটি ন্যাচারাল সুইমিং পুল। সানডে বা ছুটির দিনে সারাদিন কাটানোর জন্য এর থেকে ভালো অপশন আর কি হতে পারে? গাইস, এমন গরমে এইভাবে সারাদিন বন্ধুদের নিয়ে কাটানো বা পরিবারের সঙ্গে কাটানো এই বিশেষ মুহূর্তগুলো সত্যি কিন্তু মনে রাখার মতো। যদি এনজয় করতে হয় তাহলে কিন্তু এই শিবখোলা, জাস্ট একটু ভিড় দেখুন সবাই কিভাবে এনজয় করছে। শিলিগুড়ি থেকে প্রায় 28-29 কিলোমিটার দূরত্বে এই অফবিট শিবখোলা। শুকনা হয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে চলে আসতে হবে রংটং, তারপর এই রংটং থেকে সোজা তিনধারিয়ার দিকে না গিয়ে ডান দিকে উঠে পড়ুন এই অসাধারণ সিনিক রোডে। আপনি যদি এখানে প্রথম আসেন তাহলে কল্পনাই করতে পারবেন না এখানকার টি গার্ডেনের কী অপূর্ব সৌন্দর্য, যার টানে শুধুমাত্র শিলিগুড়ি নয়, দূর দূরান্ত থেকে ট্যুরিস্ট চলে আসে এখানকার প্রকৃতির টানে। তবে এখানকার চড়াই উতরাই এতটাই বেশি যে এই রাস্তায় গাড়ি বা বাইক যেটাই চালিয়ে আসুন না কেন, নিজের উপর কনফিডেন্স থাকা ভীষণ প্রয়োজন। পাহাড়ের এই ঘন সবুজ মায়ায় জড়ানো পথ পেরিয়ে ঘণ্টা দেড়েকের মধ্যেই পৌঁছে গেলাম শিবখোলা। এখানে রয়েছে ভগবান শিবের একটি মন্দির, আর যার জন্য এখানকার নদীটিও শিবখোলা নামেই পরিচিত। এই পাহাড়ি নদীটি গিয়ে মিশেছে মহানন্দায়। ভোলেনাথের দর্শন করে একটু এগিয়ে চলে আসুন এই পার্কিংয়ে, জাস্ট ভিড় দেখুন এখানকার। এবার এখান থেকে পায়ে হেঁটে এই রকম রোড দিয়েই যেতে হবে প্রায় 1.5 কিলোমিটারের মতো, কিছুটা ট্রেকিংও হয়ে যাবে। শিবখোলার এই মোস্ট অ্যাট্রাকটিভ এবং চার্মিং পয়েন্টে যাবার জন্য অনেকেই কিন্তু বেছে নেয় এই জলের পথ। এই দেখুন সবাই কিন্তু স্লিপার হাতে নিয়ে এই পথেই চলছে। অসাধারণ, এখন আমিও একটু ঝাঁপিয়ে পড়বো এই ঠান্ডা জলে। পাহাড় থেকে সুন্দর ঠান্ডা জল বয়ে চলে আসছে, আর এরকম একটা সুন্দর জায়গা, এখানে কিন্তু সব রয়েছে, চারদিকে যেরকম খাবার দাবারের দোকান রয়েছে, জলের বোতল থেকে শুরু করে সব পাওয়া যাবে। সঙ্গে রয়েছে চেঞ্জ করার জায়গাও, মানে যে কেউ কিন্তু জামা কাপড় নিয়ে এলে কিন্তু এখানে চেঞ্জ করে সুন্দর সারাটা দিন দারুণভাবে কিন্তু আমরা এনজয় করতে পারি। দারুণ দারুণ এনজয় করছে আজকে সারা দিন, আমি এখানেই কাটাবো আজকে রবিবার। সানডে ভাইবসটা একটু দেখুন, অসাধারণ একটা এখানকার অ্যাম্বিয়েন্স, দারুণ একটা জায়গা, এখন কিন্তু সেটাই আমি এনজয় করছি। এখানে ড্রেস চেঞ্জের জায়গা রয়েছে, ওখানে 10 টাকা দিতে হলো, দিয়ে ফ্রেশ হয়ে এইবার বসে পকোড়া খাওয়ার পালা, গরম গরম পকোড়া। এখানে শুধু পকোড়া নয়, অনেক রকম খাবারই রয়েছে, ম্যাগি থেকে শুরু করে এমনকি রাইসও পাওয়া যায়। এখানে রয়েছে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প, যেখানে রয়েছে এইরকম অ্যামেজিং লোকেশন। যারা এই শিবখোলাতে রাত্রি যাপন করতে চান এখানে এক রাত্রি থাকতেই পারে। এই অ্যাডভেঞ্চার ক্যাম্পের ভিডিও এর আগে বানিয়েছি, রুম ট্যুরও দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দরকার হলে দেখে নিতে পারেন। কেমন লাগলো আপনাদের? আপনি কি এসেছেন শিবখোলা? কোথা থেকে এসেছেন আর কারা এর মধ্যে আসবেন ভাবছেন? চটপট কমেন্টে লিখে ফেলুন, ভালো লাগলে শেয়ার করুন। যারা আমাদের চ্যানেলে নতুন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর ফেসবুক হলে ফলো করে রাখুন। অনেক ধন্যবাদ। Thank you.